অনেকেই আমাদের কাছে আসেন হাতে ব্যথা, কোনো একটা কিছু ধরতে গেলে ব্যথা, বিশেষ করে এই যে বুড়ো আঙ্গুলটাতে, বুড়ো আঙ্গুল দিয়ে কোনো একটা কাজ করতে গেলেই ব্যথা। সাধারণত দেখা যায় যে যারা মোটরসাইকেল চালান, তারপরে যারা গৃহিণী, বারবার চামচের কাজ করেন বা রান্নার করার সময় এভাবে এভাবে হাত দিয়ে কাজ করতে হয়, তারপরে কাপড় নিংড়াইতে হয়, এই ধরনের কাজ যারা করে থাকেন তারা সাধারণত এই ধরনের সমস্যাগুলোই ভুগেন। তো এই ক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরাও একটা টেস্ট করি, এটা আমরা এভাবে হাতটাকে নিয়ে এভাবে একটু প্রেস করি, প্রেস করলে দেখা যায় যে এইখানে প্রচণ্ড ব্যথা হয়। তো এই যাদের সমস্যা, এই রোগটার নাম হচ্ছে ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস। তো এই ধরনের সমস্যা যাদের আছে সেক্ষেত্রে ঘরোয়াভাবে আমরা এই জায়গাটাতে একটু গরম সেঁক দিব। গরম সেঁক দেওয়ার পরে আমরা কিছু ব্যায়াম করতে পারি, যেটাতে মাইল্ড অবস্থায় বা এই রোগটা যখন প্রথম দিকে, শুরুর দিকে মৃদু অবস্থায়, তখন কিন্তু ভালো ফলাফল পাওয়া যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যে ব্যায়ামটা করব সেটা হচ্ছে এই থাম্বের আইসোমেট্রিক স্ট্রেন্থেনিং। আমরা হাতটাকে এভাবে রাখবো, আঙ্গুলটা সোজা রাখবো, এরপরে আরেকটা হাত দিয়ে এই আঙ্গুলটাকে বাধা দিব। অর্থাৎ এই আঙ্গুল দিয়ে আমি এই আঙ্গুলের উপর চাপ দিচ্ছি, অপোজিট হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে এটাকে বাধা দিচ্ছি, এভাবে চাপ দিয়ে ধরে 10 সেকেন্ড, 1, 2, 3, এভাবে 10 পর্যন্ত, এরপরে পিছনের দিকে নিয়ে 1 থেকে 10 পর্যন্ত, পাশে 1 থেকে 10, এপাশে 1 থেকে 10, এবং সর্বশেষে আমরা এখানে একটু মাসাজ করতে পারি, এভাবে আস্তে আস্তে করে একটু মাসাজ করতে পারি। তো এরকম যদি মাইল্ড অবস্থায় থাকে আশা করি এইগুলোতেই মোটামুটি রিলিফ হবে, এবং সেটা যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট বা বাত ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে উনি আরও কিছু ট্রিটমেন্ট, যেমন কিছু মুখে খাওয়ার ওষুধ, এছাড়া এখানে হাতে পরার জন্য একটা বিশেষ ধরনের স্প্লিন্ট আছে যেটাকে আমরা বলি থাম্ব স্পাইকা স্প্লিন্ট, এগুলো ব্যবহার করবেন। অনেক ক্ষেত্রে যাদের একটু সেভিয়ার কন্ডিশনে চলে গেছে সেক্ষেত্রে একটা ইন্টারভেনশন, সিম্পল একটা ইন্টারভেনশন করলেই কিন্তু এই রোগটা থেকে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব বা মুক্তি পাওয়া সম্ভব। তো আশা করি আপনারা সচেতন হবেন, চিকিৎসা গ্রহণ করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।